নমস্কার, লস্ট উইথ পিজুসের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন। আর একটা কথা, অনেকদিন কিছু ব্লগে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কিছু সমস্যার জন্য, তো সেটার জন্য আমাকে প্লিজ 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 ক্ষমা করবেন। আর আজকে কিন্তু আপনাদের জন্য একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এটা বাংলার অন্যতম উৎসব নবান্ন উৎসব, আর আজকে আমার গ্রামের নবান্ন উৎসব, তো সেটাই আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। তো সেটাই দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটি উইদাউট স্কিপ। চলুন দেখা যাক আর কিছু। আর পুজো থেকে জাস্ট ফিরে এসে বসে পড়েছি নবান নিয়ে। তো নবানটা দেখুন আমি কিন্তু খাবো, বেশিক্ষণ আপনাদের দেখাবো না, কারণ লোভ লাগবে আপনাদের। তো নবান কি কি আছে সেটাও একটু দেখানো যায়। এখানে কিন্তু আতপের ভাত আছে, আর তার সঙ্গে আপেল, এখানে কিশমিস, তারপর আপনার বাদাম, সব কিছু যতগুলো অনেক কিছু ফল, তারপরে নারকেল কোড়া, আদা, আর ওখানে তো মিষ্টি আছে একটু একটু করে, আর এখানে দুধ আছে অনেকটাই। তো এটা দেখুন আর কি বলবো, খেতে শুরু নবান্ন তো আপনারা সবাই খেয়েছেন, দেখে জানাবেন আপনাদের ওখানে কেমন কেমন কিরকম ভাবে হয়। সব জায়গায় কিন্তু একই ধরনের নবান্ন হয় না। তো দেখুন খাওয়াটা শুরু করা যাক। দারুণ, এই মুহূর্তে কিন্তু সব কিছু মাখিয়ে নেওয়া হয়েছে, ফল যা যা ছিল, আর মিষ্টি তো মাখানো যাবে না। তো খাচ্ছি কিন্তু দেখতে থাকুন, আপনারা লিখে জানাবেন, কিন্তু অবশ্যই লিখে জানাবেন কেমন হচ্ছে। ভাববেন না যে আর কেউ খাচ্ছে, পাশে কিন্তু আছে, বসে আছে অপেক্ষা, জাস্ট ভিডিওটা হবে আর ঝাঁকে দিচ্ছে।